ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो यह नजहो लोककल्याण मार्गम त्रैलोकेभ्यः प्रतिमा महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्मितानिम् जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठिकाम सवार चरणोरेणु मागे अथ শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। সব এরোপ্লেন মোডে আছে তো? নাহলে মাঝখানে মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, ওটা কত কষ্টের হয়। হ্যাঁ, সেই শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা চেষ্টা করবো, অনেক দিন ধরে ঘুষে চলেছি বলরামে প্রভু দর্শনে গমন। বলরাম হলো, কেশব হলো, মা তারপরে কি আমাদের কাপ্তেন উপাধ্যায় হলো, আবার এসে এখন রামচন্দ্র দত্তে এসে মিশেছে। সবার গল্প একসাথে, কিন্তু নাম হচ্ছে বলরামের প্রভু দর্শনে গমন। এই অধ্যায় আজকে আমরা শেষ করব। বিগত দিন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই, বলরাম বসু গিয়ে ঠাকুরকে একদিন গিয়ে, বলরাম বসু নয় রামচন্দ্র দত্ত ঠাকুরকে গিয়ে বললেন যে আমরা এতদিন ধরে আসছি, এতদিন ধরে চেষ্টা করছি, এটা হচ্ছে 283 পাতায় পড়ছি অংশটা, যে অংশটা থেকে বলা হচ্ছে, আমরা এতদিন ধরে আসছি, এতদিন ধরে চেষ্টা করছি, ভগবানের দর্শন হচ্ছে না। ঠাকুর বলেন আমি কি করব, ভগবানের দর্শন কি ওরকম হয়? তখন বলছেন সেই আশায় তো আপনার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, আমরা হলে বোধ হয় আপ্লুত হয়ে যেতাম, এই গেঞ্জি পরে আর কাকদিক পৌঁছতে হতো না, তার আগে এই গেঞ্জি ছিঁড়ে একবারে পুঁটি পাটা হয়ে যেত। আপনাদের মধ্যে যদি কেউ বলতে শুধু আপনার জন্য এই বাড়ি থেকে হেঁটে শুধু সাজগোজ করে এসে অফিসের ঘাম মুছিয়ে চলে আসি, আমাদের যে কী হতো তার ঠিক নেই। ঠাকুর ভারী সুন্দর বলছেন, হতাশ আশারূপ পিপাসীর বাড়ি, কানাখোড়া পতিতের পারেরও কাণ্ডারি, এই জ্ঞানে এতদিন করি যাতায়ত, এখন কি হেতু শিরে হেন বজ্রঘাত। তাকে একবার কর্কশ শব্দে বলছেন, এই বলতে পারার মতো একটা সততা, সাধন সততা এটা থাকা দরকার। ঠাকুর বলছেন অধিক কর্কশে প্রভু কন পুনরায়, ইচ্ছা হয় এসো, না হয় নাই, ইচ্ছা হয় এসো নয় না এসো হেথায়, হইয়াছে এতখানি বয়সও আমার, লই নাই কারো কিছু, খাই নাই কার। বলছেন আমি, আমাকে তুমি টাকা দিয়ে কিনে রাখুনি, আমার এত বয়স হয়ে গেলে আমি কখনো আজ পর্যন্ত কারোর কাছ থেকে এক পয়সা খাইও নি পড়িও নি। আমাদের ভয় হয় যে ভালো ভক্ত বেরিয়ে চলে গেল হাতের বাইরে, এরকম হবে আর কি, এ পাবলিকের সে সমস্ত কিছু নেই। তিনি বলছেন আমি খাইও নি তোমার, আমি খাই না তোমার, করি না তোমার, অতএব আমি তোমার কিছুতেই পরোয়া করি না, তোমার থাকার হলে থাকবে, না থাকার হলে থাকবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এত আঘাত পেলেন তিনি, এই আঘাত পাওয়ার কারণটা আমরা বলবো, আঘাতের কীরকম ভাবে নিরসন হলেন, মনে হলেন তিনি আজকে যেন প্রাণত্যাগ করবেন, প্রাণত্যাগ না করলে বোধ হয় তাঁর যেন সেই কষ্টের নিরসন কিছুতেই হবে না, এত বড় অপমান। প্রিয় লোক যখন খুব আঘাত করে আমাদের ঠিক এইরকম আঘাতই লাগে, এরকমই কষ্ট হয়, আমরা হলে কি হয় তাকে ছেড়ে চলে যাই। ইনি বলছেন না, আমার শরীর ত্যাগের আগে একবার চেষ্টা করি। স্বপ্নে তিনি আমাকে মন্ত্র দিয়েছিলেন এবং বলেছিলেন
সে ভাগ্যবান যে স্বপ্নে মন্ত্র পায়। বলছেন, বিচারিয়া নিজ মন করিলেন রায়, করিলেন সার, মরিত মরিব মন্ত্র দেখি একবার। ভাগ্যবানে স্বপ্নে মন্ত্র পায় যেই জন, অপর কেহর কাহার নয় প্রভুর বচন। এত ভাবি জপিতে লাগিল প্রাণপণে, মরণ প্রতিজ্ঞ রাম মন্ত্র সঙ্গপণে। তিনি বললেন যে ঠাকুর নিজে বলেছেন তুমি স্বপ্নে মন্ত্র পেয়েছো, তোমার মতো ভাগ্যবান আর জগৎ সংসারে দুটি নেই। অতএব সেই মন্ত্র, সেই পাওয়া মন্ত্র আমি এবার জপ করবো, আমি দেখি তার কি ফল হয়। কিরকম দেখুন জপের কি গভীরতা, কি অপূর্ব বর্ণনা আছে। বলছেন তিনি যখন জপ করছেন এইগুলো তার কাছে কোনোটাই বোধ হচ্ছে না। ঘুবন্ত জীবন্ত যত প্রাণান্তর প্রায়, কল নদী কল নাদি কাছে গঙ্গা শব্দ নাহি তায়। সলিল সজ্জায় যেন ভূমি অচেতন, পান্থশালে পরিশ্রান্ত পথিক যেমন। তিনি ওই গঙ্গার ধারে বসে, ঠাকুরের বারান্দায় বসে জপ করছেন, কল কল শব্দে গঙ্গা নদী বয়ে যাচ্ছে কিন্তু তার একটি শব্দ তার কানের কাছে পৌঁছচ্ছে না। মনে হচ্ছে শ্রান্ত পথিক যেমন পান্থশালায় এসে ক্লান্ত হয়ে গভীর বিশ্রামে মগ্ন হয়, মা গঙ্গাও যেন সমস্ত শব্দ পরিহার করে গভীর বিশ্রামে যেন প্রবাহিতা হচ্ছেন। তিনি হয়তো প্রবাহিতাই হচ্ছেন না, শান্ত হয়ে গেছেন। তারপরে বলছেন, চিরকাল চলা বায়ু মহানিদ্রা যায়, সুকোমল সুশীতল গাছের পাতায়। গম্ভীর নীরব ভাব জড় কি চেতনে, শান্তিময়ী সুষুপ্তি বিরাজ সর্বস্থানে। কি অবস্থা তার! বলছেন হাওয়া বইছে কিন্তু যেন পাতার শব্দে পাতার গায়ে লেগে তার মদমদ ধ্বনি উৎপাদন করছে না, সে যেন শান্ত হয়ে গেছে। বলছেন গভীর সুষুপ্তিতে মানুষ যখন ঘুমায় তখন তার যেরকম অবস্থা হয় তার ঠিক সেই রকম অবস্থা। শুধু একজনের মনে শান্তি নেই যিনি আঘাত করেছিলেন। তিনি বলছেন, শান্তি নাহে তাহে যিনি শান্তিরও আকর, সর্বশান্তিদাতা প্রভু পরম ঈশ্বর। দুঃখ ফেন নিবসজ্জা প্রভুর আমার, ছটফট গোটা রাত্রি নিদ্রা নাহিয়া। মুহুর্মুহ সচঞ্চল উচাটন মন, সিদ্ধ মন্ত্র শ্রীরামের জপেরও কারণ। তার কারণ হচ্ছে তিনি ওকে আঘাত করেছেন, এই ব্যথা তার মনে লেগেছে, একই সঙ্গে রামচন্দ্র তার দেওয়া সিদ্ধ মন্ত্র জপ করছেন এত গভীরভাবে, এত আকুতির সঙ্গে জপ করছেন যে তিনি কিছুতেই আর নিজের কাছে থাকতে পারছেন না। তার নিজের কথা আপনারা ভুলবেন না, একবারে ঠাকুরের শুরুতেই বলেছেন যে ভগবানের জন্য, শ্রীপুত্রের জন্য লোকে ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কতটা ক্রন্দন করেছে। সেদিনকে একটা ভারী সুন্দর কথা পড়ছিলাম, স্বামী গহনানন্দজির লেখা একটা জায়গা, সেখানে একটা কনভারসেশন হচ্ছে, সেখানে মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন করে জপ করতে হয়, জপ কীরকম গভীর ব্যাকুলতার সঙ্গে করতে হবে। সেখানে তিনি বলছেন যে একটা মেলায় আপনি গিয়েছেন সন্তান নিয়ে, আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে মেলায় গিয়েছেন, মেলায় গিয়ে ছেলেটি হারিয়ে গেছে। এখন সেই ছেলেটিকে খোঁজার জন্য আপনার যে ব্যাকুলতা, আপনার যে ব্যাকুলতা থাকে সেই ব্যাকুলতা নিয়ে আপনি যখন জপ করবেন, সেই ব্যাকুলতাটা আপনার জপের ক্ষেত্রে যদি আপনি ভেতরে এসে বসুন, সেই ব্যাকুলতাটা যদি আপনি আপনার জপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে ঠিক সেই রকমভাবে জপ ধ্যান করা হয়। এইখানে সেই বলছেন এমন ব্যাকুল হয়ে তিনি জপ করছেন, ঠাকুর তার দুঃখ ফেন নিবসজ্জায় ঘুমিয়ে থাকতে পারছেন না। ধীরে 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 তিনি একটু একটু করে এগিয়ে এলেন, একেবারে রাম যেথায় তথায় হাজির। বিষাদ আশঙ্কা নাশ ভরসায় ভরা, শ্রীমধুর শ্রীপ্রভুর সুমধুর বাক্যের চেহারা। তাহে বলিলেন রামে আপনার ঘরে, কিছুদিন ঈশ্বরের ভক্ত সেবিবারে। তিনি উপায় বলে দিচ্ছেন কেমন করে ঈশ্বর দর্শন হয়। রামচন্দ্রের একটা ভীষণ একটা বাজে জিনিস ছিল, সেটা হচ্ছে এই, তিনি প্রচুর অর্থ রোজগার করতেন কিন্তু অর্থ ব্যয়ের ব্যাপারে ভীষণ কৃপণ ছিলেন, একবারে ওয়ান পাইস ফাদার মাদার। অন্যর বাড়িতে উৎসবে একবারে রাম, একবার মনে হতো সে রামের বাড়িতেই উৎসব হচ্ছে, এবারে হাত খুলে খরচ করতেন, যত খরচ হওয়া দরকার তার চেয়ে বেশি তিনি খরচ করে ফেলতেন, অনেক কিছুর আয়োজন করে ফেলতেন কিন্তু কখনো নিজের বাড়িতে তিনি কিছু করেননি, কারণ নিজে খরচ করবার ব্যাপারে একবারে ভীষণ ব্যয়কুণ্ঠ ছিলেন। অর্থের প্রতি তার এত আসক্তি, সেই অর্থাসক্তি তাকে কিছুতেই ঈশ্বরের দিকে যেতে দিচ্ছে না, এটা হচ্ছে সমস্যা।
ঠাকুর সেই সমস্যার দড়িটি খুলে দিলেন, বললেন তুমি এবার ভক্ত সেবা করো কিছুদিন। পুথিকার লিখছেন, অর্থ ব্যয় অতিশয় জঞ্জাল দরুন, যা হোক করিতে হবে প্রভুর হুকুম। অর্থাশক্তি বড়ই বিপত্তি ভক্ত জানে, ঈশ্বরে না হয় মতি যদি ইহা টানে। তাই ভক্ত সেবা বিধি দিলা ভগবান, আসক্তি হইতে রামে করিবারে ত্রাণ। সংসারী বেশে রাম ছেলে পুলে বাড়ি, শরীর শনিতে বুঝে এক করা করি। শুন মন কেমনে আসক্তি কইলা দূর, ভবের কাণ্ডারি প্রভু দয়ালো ঠাকুর। তার বড় কষ্ট, টাকা পয়সা খরচে তার ভীষণ কষ্ট, কিছুতেই তিনি তার সেই টাকা খরচ করতে চাইছেন না। আর ওই যে অর্থের প্রতি তার আসক্তি, আরও 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 জমা করে যাব, কি করবেন নিজেও জানেন না, কিন্তু আরও জমা করে যাব, এটা আমাদের থাকে। আমরা একজনকে দেখেছি, তিনি তার কাছে গেলে তিনি বলতেন না টাকা পয়সা বিশেষ নেই। আমরা বলতাম ওই যে টেবিলের ওপর টেবিল ক্লথ পাতা থাকে না, ওই টেবিল ক্লথটা তুলে একবার ঝাড়ুন। টেবিল ক্লথটা তুলে ঝাড়লেই দেখা যাবে 20-25 টাকা পাওয়া যাবে। তারপরে আবার যদি ড্রয়ারগুলো একটু টানাটানি দেখা যায়, তাহলে এখানে গোঁজা 100 টাকা, ওখানে গোঁজা 50 টাকা, মানে সারা টেবিল যদি খোঁজা যায় তাহলে 1000-2000 টাকা পাওয়া যাবে। কিন্তু যদি শুরু থেকে বলবেন আমার কাছে টাকা নেই, শেষ থেকে বলবেন টাকা নেই, টাকাগুলো যে তার মনের হিসেব থেকেই হারিয়ে গেছে সেগুলো তিনি বোঝেন না। এ অদ্ভুত আসক্তি, ওই এক অদ্ভুত বাসনার ত্রাসে ভগবানকে আমরা পাই না। বলছেন যে ছুঁচে সুতো পড়াতে গেলে যদি তাকে এতটুকু ফাঁস থাকে, তাহলে সেটা দিয়ে কিছু ফেঁসো কিছুতেই ছুঁচের ওই গর্তের ভেতর ঢোকে না। ঈশ্বরকে পাওয়া মানে ছুঁচের গর্তের ভেতরে সুতোটাকে ঢোকানো। যখন ঢোকে না আমরা কী করি, জিভ দিয়ে খানিকটা বা জল দিয়ে মুখটা লাগিয়ে ওটা ঢুকিয়ে দিই। ওইরকম ঈশ্বর প্রেমের আঠা দিয়ে যখন আমরা ওই সুতোটাকে ঢুকিয়ে দিই, তখন ওই দুর্জয় কাজটা সাধন করা যায়। আমি এখনও ছুঁচে সুতো পড়াতে পারি না, ওটা একটা আমার কাছে খুব দুর্জয় কাজ বলে বোধ হয়, যে কারণে আমি কখনো মালা গাঁথিনি। তো সেই ছুঁচে সুতো পড়ানোর এটা ব্যাপারটা, এত সুন্দর ওই কাজকর্মটি হয়ে থাকে। ভগবান যেন ইচ্ছে করে তার মুক্তির জন্য ফাঁসটা খুলে দিলেন। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, আজকে আমরা পড়বো। আমার গলাটা খুব ভালো সাপোর্ট করছে না, আপনারা একটু ক্ষমা ঘেন্না করে শুনবেন। প্রভু ভক্তে প্রভু ভক্তে পরস্পর টান, সে কি টান অন্যে কেহ জানে না সন্ধান। সব যার রামকৃষ্ণ একমাত্র পুঁজি, সেই রামকৃষ্ণ ভক্ত ভক্তে তারে রাজি। সম্প্রদায়বিহীন সম্প্রদায় ভাবহীন, সব ধর্ম মানে যে পথে যে যায় তায় বাঁকা নহে মনে। সশঙ্কিত যেথায় কামিনী কাঞ্চন, সশঙ্কিত চিত যেথা কামিনী কাঞ্চন। রামকৃষ্ণ পন্থীদের বিশেষ লক্ষণ, এবে ধর্ম সম্প্রদায়ের ভক্ত যারা জানা। এক ধর্মপন্থী করে অন্য জনে ঘৃণা, সর্বশ্রেষ্ঠ তার ধর্ম এই মনে করে। দুষ্কুটি মাটি যাহা অপরে আচারে, বিপরীত ধর্মভাব সেই সে কারণ। রামকৃষ্ণ পন্থী সঙ্গে না হয় মিলন, অন্য সম্প্রদায়ের ভক্ত যারা পরিচিত। রামের না হয় হ্যারো না রামের না হয় মেল তাদেরও সহিত, খুঁজিয়া না পান ভক্ত সেবারও কারণ। বাহিরের কারো সঙ্গে নাহি লাগে মন, ভাবি প্রস্ফুটিত ভক্তি প্রভুর চরণে। সামান্য আবাস বাঁচছে সব সঙ্গপণে, হেন জন দর্শনে মনোমত হয়। আদর করিয়া রাম আনেন আলয়, সেই সঙ্গে প্রভু দেবে করি নিমন্ত্রণ। মহৎ উৎসব করে সহকীর্তন, মহোৎসবে পে রাম পরম প্রীতি। সেবা সহ সংকীর্তন করে নীতি নীতি, ভক্ত সেবায় বারে দিন দিন টান। টাকায় না থাকে আর টাকারও জ্ঞান, চাকিরে দেখিলে ফাঁকি ব্যবহারের ফল। দুই হাতে ব্যয় যেন পুকুরের জল, ভক্ত সেবা এই শুরু রামের আগারে। বিস্তার হইল কথা কব পরে পরে, পুথিকার বলছেন প্রভু ভক্তে প্রভু ভক্তে পরস্পর টান, একে অপরের সঙ্গে এক অলক্ষ বন্ধনে আবদ্ধ হয়ে আছে। বন্ধনটা কি? বন্ধনটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যেমন মালা গাঁথা হয় না, নানা ফুল আছে, জুঁই মালতি বকুল শেফালি, নানা ফুল দিয়ে আমরা মালা গাঁথি, তাতে নানা রকমের ফুল আছে।
কিন্তু আমরা ভুলে যাই যে সেই সমস্ত ফুলগুলোকে ধরে রাখার জন্য একটি জিনিসই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সুতো। ঠিক সেই রকম নানা থাকের নানাভাবের ভক্ত আছে, কিন্তু সকলে এই যে একত্রিত হয়েছেন আপনারা, এর একটাই কারণ সেই সুতোটি হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ। বলছেন এই পরস্পর ভক্ত একে অপরকে ভালোবাসে, কারণ ওই একে অপরের যে মাঝখানে যিনি আছেন স্যান্ডউইচের মতো, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণরে। শ্রীরামকৃষ্ণের প্রতি যার ভালোবাসা, সে একে অপরের প্রতি ভালোবাসা। সে কি টান অন্য কেহ জানে না সন্ধান, সত্যি এ অদ্ভুত এক টান আমরা দেখেছি। আমরা যখন পূজনীয় ভূতেশানন্দজি মাঝে কাছে যেতাম কলেজে পড়াকালীন, দেখেছি এখন বোধ হয় তাদের সুমিতাদি এসছেন নাকি, আজকে বোধ হয় সুমিতাদি আসেনি, সুমিতাদি এলে দেখা যেত, একজন বোধ হয় এখনো জীবিত আছেন আমাদের, ঝর্ণাদি সুমিতাদি আমরা সবাই মিলে একসাথে যেতাম। আমরা তখন কলেজে পড়ি, ওদের দেখতাম, ওরা সব কি সুন্দর, মহারাজের সঙ্গে আগের দিন যা কথা হয়েছে, এই যে কুচিঘাটে তখন এত ফাস্ট এপার থেকে ওপার যাওয়া যেত না, একটু ধীরে ধীরে যেত, ওই সমস্ত রাস্তাটুকু কিংবা এই তখন বাগবাজার থেকে কুচিঘাট অব্দি লঞ্চ যেত, সেই লঞ্চের ভেতর বসে তারা আলোচনা করতে করতে যেতেন। আগের দিন শক্তিদা বলে একজন ছিলেন, আগের দিন মহারাজের সঙ্গে কী কথোপকথন হয়েছে, মহারাজ কোন বিষয় নিয়ে কী বলেছেন সেইটা, এবং সেই শোনার জন্য সবাই চলে এসেছেন। আমার মনে আছে এই সুবিধাদির সঙ্গে আমাদের এই বাগবাজারে গিরিশমঞ্চের সামনে দেখা হলো, আমরা বেলুড় মঠ থেকে ফিরছি, তিন মূর্তি, তপন দা, আমি আর আর কবিরা। তো সুমিতাদি মায়ের বাড়ি থেকে একটা পান পেয়েছেন, তিনি হাতে বাঁহাতে মুঠোয় করে নিয়ে এসছেন, সমস্ত রাস্তাটা মুঠোয় করে নিয়েছেন। যদি কোনো গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়, তা গুরু আমাদের তিনজনকে আসতে দেখে, ত্রিমূর্তিকে আসতে দেখে, ওই একখানা পানকে আমরা চার টুকরো করে খেয়ে যে যার পথে যাত্রা করলাম। এই যে অদ্ভুত একটা ভালোবাসা, এটা ভূতেশানন্দজিকে কেন্দ্র করেছিল, এটা শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করেছিল, এক অদ্ভুত ভালোবাসা। আমরা খোঁজ নিতাম কাউকে, একদিনের বেশি না দেখা গেলে আমরা একে অপরের খোঁজ নিতাম, বলছেন এই রকম। আর শ্রীরামকৃষ্ণ ভক্ত হবে কীরকম, তার কি শর্ত, সেই রামকৃষ্ণ ভক্ত ভক্তে তারে রাজি, সম্প্রদায় ভাব বিহীন সর্বধর্ম মানে, যে পথে যে যায় তায় বাঁকা নহে মনে, যে যেরকমই তার আচরণ হোক না কিন্তু ধর্মাচরণ সবটি অ্যাকসেপ্টেড, কোনোটাকে আমরা বাঁকা চোখে দেখি না। কেউ যদি বৈষ্ণব ভাবাপন্ন হয় সে বৈষ্ণব ভাবাপন্ন হতে পারে, কেউ যদি শৈব ভাবাপন্ন হয়, কেউ যদি শাক্ত ভাবাপন্ন হয়, কেউ যদি নাস্তিক হয়, তথাপি শ্রীরামকৃষ্ণকে ভজে সেইটা হচ্ছে আসল কারণ, তার কি ধর্মাচরণ সেটাকে আমরা কখনো দেখি না। এটা আপনারা দেখবেন একই জায়গায় বসে, খুব সম্ভবত বেলুড় মঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসে খায়। এটা বাবুরাম মহারাজ একটা অদ্ভুত কাণ্ড করে দেখিয়ে দিলেন যে এটা এর আগে কখনো কোনোদিন হয়েছে বলে আমরা জানি না, এটা একটা অদ্ভুত জিনিস, একটা অদ্ভুত কাণ্ড হয়েছিল। তাই বলছেন এই হচ্ছে কথা। আর কি, শশঙ্কিত যেথা কামিনী, শশঙ্কিত চিত যেথা কামিনী কাঞ্চন, রামকৃষ্ণ পন্থীদের বিশেষ লক্ষণ। দ্বিতীয় কি, প্রথমটা হচ্ছে সব ধর্মমত, সব ধর্মাচরণের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, এটা হচ্ছে প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে এই যে আমাদের যারা থাকবেন তারা কামিনী এবং কাঞ্চন, কামিনী শব্দের অর্থ এখানে বাসনা, বাসনা রহিত হবেন, বাসনা থেকে কি করে মুক্ত হবেন তার চেষ্টা থাকবে, আর কাঞ্চন অর্থাদির প্রতি যে আকর্ষণ সেটা সম্পূর্ণ চলে যাবে। বলছেন এবের সম ধর্ম সম্প্রদায়ের ভক্ত যারা জানা, এক ধর্মপন্থী করে অন্য জনে ঘৃণা, সর্বশ্রেষ্ঠ তার ধর্ম এই মনে করে, তুষ্কুটি মাটি যাহা অপরে আচরে, বিপরীত ধর্মভাব সেই সে কারণ, রামকৃষ্ণপন্থীর সঙ্গে না হয় মিলন। আরেক ধরনের ধর্মপন্থী মানুষ আছেন যারা নিজেদের ধর্মপথকে শ্রেষ্ঠ মনে করেন, তারা মনে করেন আমাদের ধর্মমত শ্রেষ্ঠ এবং বাকিটা সবটা মিথ্যা ঝুঠ আর। এই রকম যাদের ন্যারো দৃষ্টি, যাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আছে, তারা কখনোই শ্রীরামকৃষ্ণ পন্থীদের সাথে তাদের কখনো মিলন হতে পারে না। হয়তো ক্ষণিকের জন্য কোথাও কোনো কাজকর্ম, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক হতে পারে না। কারণ শ্রীরামকৃষ্ণের শিক্ষা, শ্রীরামকৃষ্ণকে ভজনা করলে এই উদারতাটা আমাদের মনে আসতে বাধ্য। পুথিকার লিখছেন যে এই রকম সব ভক্ত কাদেরকে তিনি ধরে নিয়ে আসতেন, যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন,
কি তার ধর্মমত, কি তার পরিচয়, কি তার সামাজিক স্ট্যাটাস কি আছে, সেগুলো নিয়ে আমরা কখনো ভাবতাম না। একটাই ভাবনা চিন্তা ছিল, তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন কি না, তাদেরকে ধরে নিয়ে আসতেন এবং তাদেরকে নিয়ে তিনি উৎসব করতেন। আর সেই উৎসবের মধ্যমণি হয়ে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে তার বাড়িতে আসতেন। কি কি হতো মহোৎসবে, তে রাম বড় পরম প্রীতি, সেবা সহ সংকীর্তন করে নীতিনীতি। মহোৎসবে তার ভীষণ আনন্দ, তাই সংকীর্তনের অভ্যাস ছিল তার নিত্য নিত্য। বাড়িতে উৎসব হোক না হোক, তিনি রোজ নিত্য প্রত্যহ তিনি সংকীর্তনে মগ্ন হতেন। ভক্ত সেবায় বাড়ে দিন দিন টান, টাকায় না থাকে আর টাকার জ্ঞান। দান করলে এই জিনিসটা হয়, আমাদের প্রথমবার দান করতে একটু কষ্ট হয়, মনে হয় যেন বুকের খানিকটা অংশই খসে গেল, কিন্তু একবার একটু যদি মুক্ত মনে দান করেন দেখবেন দানেতে ভীষণ আনন্দ আছে, তখন মনে হয় বারবার দান করি, বারবার দান করি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি এর আগে কখনো ভিক্ষা করিনি, কিন্তু নরেন্দ্রপুরে যখন আমরা গেলাম তখন ওখানে বাচ্চাদের জামা কাপড় দেওয়ার জন্য প্রথম ভিক্ষা করা শুরু করলাম 2016 সাল থেকে। খানিকটা দুরুদুরুপক্ষে, খানিকটা লজ্জিত পক্ষে, খানিকটা ঘাড়টা নিচু করে, সেই আছে না ভাগ্যিস ডিম খায় হাঁসেরা, ভাগ্যিস ডিম পাড়ে হাঁসেরা, তাই খায় প্লেট প্লেট হাঁস ডিম অম্লে, খোকা খোকা খুকু ঘোষ ঘোষ দাসেরা। কিন্তু যদি হঠাৎ দেখো কাল থেকে হাঁসের রাজা হাঁসগুলোকে কনে কহে কনে কানে কানে কন ডেকে, কিংবা ধরো আইন করলো তিনটি বুড়ো হাঁস, কাল থেকে কেউ ডিম ফেলো না তিনটি পুরো মাস, কি মুশকিল তবে অমলেট না খেলে পরে পেট ভরে না যাদের, যেন বুড়ো বুড়ি খোকা কুকু খাবে কি, খুঁড়োখুড়ি মামা মামি শেষে মারা যাবে কি। হাঁসেদের তোষামত করিতাম না, ডিম তারা না পারিলে মরিতাম না, যদি ঘোড়ায় পারিত ডিম খেতাম ঘোড়ার ডিম, সসপ্যানে ভাজিতাম মাথা করে নিয়ে, আহা ছ্যাঁকড়া ঘোড়ার ডিমে ডবল অমলেট। আমার অবস্থা ঠিক সেই রকম, যদি অন্য পদ্ধতি থাকতো ঘোড়ায় যদি ডিম পারত তাহলে মাথাটা নিচু করে সেই ছ্যাঁকড়া ঘোড়ার অমলেট ভাজতেও রাজি ছিল, কিন্তু লোকের কাছে চাইতে খুব লজ্জা লাগছিল। কিন্তু লোকের রেসপন্স, তাদের আকুতি, মানে হয়ে গেল কি 2 লক্ষ টাকার দরকার, 2 লক্ষ টাকা হয়ে গেল, মানুষজনের এত আকুতি দেখে আমাদের টাকার কালেকশন বাড়তে বাড়তে 6 লক্ষ টাকা হলো। শুধু এই নয়, 1 বছর দিয়েছে, আমি ভাবলাম পরের বছর আর দেবেন না, পরের বছর আরও বেশি, তারপরের বছর আরও বেশি। তখন দেখেছি যে মানুষ দান করে যে কী আনন্দ পায়, সবার দান যে বিরাট পরিমাণে হয় না, কিন্তু তাদের যে প্রতি সেই সামান্য দেওয়ার ভেতরে যে একটা আনন্দ আছে, যে আকুতি, এইটা কিন্তু খুব লক্ষ্য করা যায়। তাই এইটা গল্পটা বলার এই কারণ, তার মানে এই যে রামচন্দ্র দত্তের অবস্থাটা আপনাদের বোঝানোর জন্য বলছেন, যত তিনি দান করছেন, যত তিনি সংকীর্তন করছেন, যত তার যে উৎসব করছেন বাড়িতে, তত তার ভীষণ রকমের আনন্দ হচ্ছে। কেন না, রামকৃষ্ণ ভাবপন্থীদের সঙ্গে তার মিলন হচ্ছে, একে অপরের সঙ্গে তাদের ভাবের বিনিময় হচ্ছে, সেটা অর্থ সংগ্রহের চেয়ে অনেক বেশি দামি, তার কাছে অনেক বেশি দামি, সেইটি হতে আরম্ভ করেছে। ভক্ত সেবা এই শুরু রামেরও আগারে, বিস্তর হইল কথা কব পরে পরে, পরে আরও বিস্তারিত হতে থাকলো। এবার আরেকখানি গল্প, তিনি যে ঠাকুরের কাছে গিয়েছিলেন না, যে আমার তো ইষ্ট দর্শন হলো না, ঠাকুর বললেন যে তোমার কাছ থেকে তো টাকা নিইনি, যে এমন তো করার করে নিইনি যে তুমি আমায় টাকা দিয়েছো বলে তোমার ইষ্ট দর্শন করিয়ে দেবো, তাহলে তোমার কথা আমি শুনবো কেন। কিন্তু তিনি যখন কৃপা করেন, কেমন করে কৃপা করেন তার গল্প এবার আমরা শুনব, যেটা দিয়ে আজকের আমাদের অংশ শেষ হবে। ভক্ত সেবা ছিল এক মহা অন্তরাল, গেল সরে এইবারে ফুটিবার কাল, এখন শ্রীপ্রভুদেব ধরা দিল তাঁরে, শুনো কথা একদিন দক্ষিণ শহরে, একাধারে শ্রীমন্দিরে রাম সমাসীন, আর কত তত্ত্ব লুব্ধ নবীন প্রাচীন, ভক্তি মাথায় হিতোক্তি ফুটে শ্রীপদনে, সুবদ্ধ অবদ্ধ তত্ত্ব বলিবার গুণে, মুগ্ধ মনে সবে শুনে দিন গেল কেটে, ঘুরে ঘুরে দিবাকর প্রায় বসে পাটে, গধূলির ধূসর বাসে ঢাকে দিবাকর, কিলয় এখন আর কালের খবর, ভেবে বুঝে দেখো মন কি ছিল কথায়, শ্রবণ বিমুক্ত বাণী শুনিলে ভুলায়, এল রাতি ঊর্ধ্বগতি হইল প্রহর,
যতক্ষণ ভাঙি না প্রভু আপনি আসর মেঘাচ্ছন্ন হেতু অন্ধকার ময় নিশি অদৃশ্য অগণ্য তারা নিশাম নিশি ক্রমে ক্রমে লোকজন লইয়া বিদায় যে যেদিকে যাহার ঘর সেদিকে সে যায় মন্দির জনতা শূন্য সব অন্তর্থান দুই এক ভক্ত সঙ্গে কাছে আছে রাম তিনিও অভয় পদে লইয়া বিদায় আইল বাহিরে মন্দিরের বারান্দায় প্রেমের যেমন রীতি পাছু চায় যেতে রাম দেখিলেন প্রভু আসেন পশ্চাতে পরম পুলক চিত ফিরে আসি রাম যুগল চরণে পুনঃ করিল প্রণাম ধরি কল্পতরু রূপ প্রভু ভগবান বলিলেন ভক্ত রামে কি বা চাও রাম। দারুণ কথা, এটা হচ্ছে ভক্ত সেবার জন্য, ভক্ত সেবার কারণে, ভক্ত সেবাটাই তার জন্য মহা অন্তরাল ছিল, সেই ভক্ত সেবা করা শুরু হওয়াতে সেই অন্তরালটা যেন সরিয়ে গেল, শ্রীরামকৃষ্ণ তার আরো কাছে আসতে থাকলেন। বলছেন ঠাকুর তাকে এবার নিজে নিজে ধরা দিলেন, যিনি এতদিন আঘাত করেছিলেন যে তোমার খাইও না পড়িও না, তোমার যদি আসার ইচ্ছা এসো, না আসার ইচ্ছা এসো না, তোমাকে ইষ্ট দর্শন আমি করাতে পারবো না, ওটা আমি কোনো গ্যারান্টি নিই, তুমি সাধন ভজন করো। এটা হচ্ছে আঘাত করছেন কেন, না সাধকের ভেতরে তার যে শক্তি সেটা উন্মুক্ত করছেন। স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এই শক্তিটা ডিভিনিটি শক্তিটা আমাদের ভেতরে আছে, অলরেডি ইন ম্যান আছে, পূর্ব থেকেই মানুষের মধ্যে আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে ম্যানিফেস্ট করতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে খুলে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে লাগবে না। আপনি একটা খুব ভালো দামি চাতা রাম ওই দত্তদের দোকান থেকে কিনে এসেছেন, তারপরে বৃষ্টি হচ্ছে কিন্তু আপনি ভাবছেন না খুললে ওটা একবারে ভিজে গোবর হয়ে যাবে, আপনি ততক্ষণ অবধি ভিজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি ছাতাটা না খুলবেন, কিন্তু যে মুহূর্তে ছাতাটা খুলবেন আর বর্ষার জল আপনাকে কোনোভাবে স্পর্শ করতে পারবে না। ঠিক শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ জোর আঘাত করছেন এই কারণে, যাতে সেই আঘাতের বলে তার ভেতরের ভগবানকে জানার যে ইচ্ছা এই বোধটি যেন জাগ্রত হয়। সেদিনকে তারা বসে গল্প করছেন, বলছেন কীরকম কথা, বলছেন একাধারে মন্দিরে শ্রীমন্দিরে রাম সমাসীন আরও কত তত্ত্বলুব্ধ নবীন ও প্রাচীন, নবীন এবং প্রাচীন প্রাচীন, কিন্তু তাদের প্রত্যেকের একটাই কোয়ালিটি, তারা সেই তত্ত্বের অনুসন্ধান করতে এসেছেন। কী তত্ত্বের অনুসন্ধান করতে এসেছেন, ঈশ্বরের তত্ত্বের অনুসন্ধান করতে এসেছেন। মাস্টারমশাই এসে তৃতীয় দর্শনের দিন জিজ্ঞেস করলেন ঈশ্বরে কী করে মন হয়, কেমন করে দিন কাটাতে, কিন্তু একেবারে শেষ প্রশ্ন করছেন ঈশ্বরকে কি দেখা যায়, ভগবানকে কি দেখা যায়, এ প্রশ্ন আমাদের সবার, এই গ্যারেন্টি আমাদের চাই, গ্যারেন্টি না হলে আমরা কেউ সাধন ভজন করবো না, কেউ ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো না। এই তত্ত্বদর্শী তত্ত্বলুব্ধ যদি মানুষ আমরা না হতে পারি তাহলে আমাদের কখনোই সাধন ভজনের পথে এগোবে না। এই তন্হা জানার ইচ্ছে, ঈশ্বরকে জানার ইচ্ছে, তৃষ্ণাটা আমাদের মধ্যে থাকা দরকার। বলছেন তিনি বলছেন কীরকম কথা, বলছেন ভক্তি মাখা হিত উক্তি ফুটে শ্রীবদনে, তিনি যে কথাগুলো বলছেন সেটি হিতকারী কিন্তু সেটা যেন কভার্ড উইথ ডিভোশন, ভালোবাসা ভক্তি ঈশ্বর ভক্তি যেন একেবারে একটা আবরণে আচ্ছাদনে যেন সেটা আবৃত রয়েছে। বলছেন ভক্তি মাখা হিত উক্তি ফুটে শ্রীবদনে, তারপরের কথাটা দারুণ, সুবদ্ধ অবদ্ধ তত্ত্ব বলিবার গুণে, দুর্বোধ্য তত্ত্বকে তিনি সহজ করে বলে দিতেন। শ্রীরামকৃষ্ণের বলার স্টাইল যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রথমে যখন আপনার প্রশ্ন থাকবে তার প্রথম হচ্ছে যুক্তিটা, মানে একবারে যেরকম সংস্কৃতে আমাদের গীতা থাকে, গীতার শ্লোকটা থাকে, তার তলায় সেই অন্যায়টি বলে দেওয়া থাকে এবং সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে উদাহরণ দিয়ে বলা আছে যে ওটাকে বুঝতে কীরকম হবে। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন ঈশ্বরে মন হয় কী করে, তিনি বলছেন সদা সর্বদা নাম গুণগান করতে হয়, ঈশ্বরের ভক্ত ঈশ্বরের ভক্ত বা সাধুদের কাছে মাঝে মাঝে যেতে হয়, নির্জনে যেতে হয়, হেনা তেনা ম্যানা সব বলে যাচ্ছেন। তারপরের প্যারায় বলছেন যে গাছ যখন চারা গাছ থাকে তখন তার চতুর্দিকে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে খেয়ে যায়। এই যে গাছের বেড়া দেওয়ার এই গল্পটা ছাগল গরুতে খেয়ে যায়,
এটা কিন্তু আমার আপনার চেনা উদাহরণ, এটা আমি আমরা দেখেছি। সেইটার সাথে ওই ঈশ্বর তত্ত্বের, ঈশ্বর তত্ত্বকে জানার সময় প্রাথমিক অবস্থায় যে আমাদের যে নানা রকম নিয়ম কানুনগুলো পালন করতে হয় তার প্রাসঙ্গিকতাটা কতখানি সেটা ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে কিন্তু অদ্ভুত মজার কথা ঠাকুর এইখানে বলছেন। তাই বলছেন, তার কথা বলবার গুণে জটিল তত্ত্ব খুব সহজে প্রকাশিত হয়। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন না, তোমার স্ত্রী খুব জ্ঞানী? বলছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি পারি জ্ঞানী। মাস্টারমশাই একটি কথা থেকে বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণের কথার বলার কারণ হচ্ছে এটা, তিনি বলছেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। আমরা কোটি কোটি পুঁথি পড়তে পারি কিন্তু সে পুঁথি পড়ে বা বিদ্যা অর্জন করে, লৌকিক বিদ্যা অর্জন করে আমরা সেই অলৌকিক তত্ত্বকে কিছুতেই পেতে পারি না। বলছেন সুবদ্ধ অবদ্ধ তত্ত্ব বলিবার গুণে। আর যখন তিনি বলতেন তখন কিরকম মানুষের রিয়াকশন হতো? মুগ্ধ মনে সবে শুনে দিন গেল কেটে, ঘুরে ঘুরে দিবাকর প্রায় বসে পাটে। এমন তিনি বলতেন, মানুষ এমন মুগ্ধভাবে শুনতেন যে সূর্য ঠাকুর, সূর্যদেব একবারে ক্লান্ত হয়ে গেলেন। সারাদিন তিনি ঘুরছেন আকাশের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে এবার তিনি বিশ্রাম নেবার জন্য চলে গেছেন। গোধূলি ধূসর বাসে থাকে দিবাকর, কেলয় এখন আর কালেরও খবর। ভেবে দেখো বুঝে দেখো, ভেবে বুঝে দেখো মন কি ছিল কথায়, শ্রবণ বিমুগ্ধ বাণী শুনিলে ভুলায়। বলছেন আমরা তাহলে কল্পনা করতে পারি যে শ্রীরামকৃষ্ণের কথা কি মিষ্টি ছিল, যে মানুষ সময় ভুলে যেত, তার সঙ্গে ভগবত প্রসঙ্গ করতে করতে সময় ভুলে যেত। মাত্র 15 মিনিটের জন্য আমাদের ভূতেশানন্দজি মহাজির কাছে যেতে দেওয়া হতো, তার প্রস্তুতি শুরু হতো 6:45 থেকে। 6:45 থেকে 7:00 মধ্যে আমরা গিয়ে মহারাজের দরজার কাছে দাঁড়িয়ে পড়তাম। ঠিক কাঁটায় কাঁটায় দরজা কোনোরকমে খুলে দিলে জলের ধারা যেরকমভাবে বয় সেইরকমভাবে বয়ে গিয়ে আমরা মহারাজের সামনে দাঁড়িয়ে পড়তাম। একটি মিনিট যেন আমরা নষ্ট করতে চাইতাম, প্রণাম করে সরে যাওয়ার এতটুকু ইচ্ছা নেই, ওইখানেই দাঁড়িয়ে পড়তাম। মহারাজ বলতেন সরো সরো সরো, তখন দু চারজনে সরে যেত, সামনেটা ফাঁকা হতো, আবার ওখানে প্রণাম করে ওখানেই দাঁড়িয়ে পড়ত। ব্রহ্মচারীরা মাদরের মতো ঝুলছে জানলা ধরে, কানটাকে যে কিছু পাচ্ছে না সে কানটাকে দুজনের পাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কেউ মাথার ওপর এমনি করে চোখ দুটো দিয়ে মহারাজকে দেখার চেষ্টা করছে, কেউ দূরে দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে কথাগুলোকে রেকর্ড করার চেষ্টা করছে। 15টা মিনিট কেমন করে কেটে যাচ্ছে আমরা কিছুতেই বুঝতে পারতাম না। প্রথম বোধ হতো সব্যসাচী মা যখন 10 মিনিটের মাথায় এসে আস্তে আস্তে জানলাগুলো বন্ধ করতেন, এই জিনিসটা সরাতেন সেই জিনিসটা সরাতেন, তখন মনে হতো যেন প্রতিক্ষণ প্রতি সেকেন্ড যেন আমাদের কাছে দামি, আরও খানিকক্ষণ মহারাজের কাছে থাকি। ওই প্রথম 15 মিনিট কেমন করে কেটে যেত, আমরা যখন ফিরে যেত আমাদের সকলের খুব মন খারাপ হতো। অতএব এইটা বুঝুন তার মিনিয়েচার ফর্ম, এটা আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা, সারাটা দিন কেটে গেছে ভক্তরা সরে যেতে পারছেন। আমি সেদিনকে বেলুড় মঠে একটা গল্প বলছিলাম, সেটা ঠাকুরের, ঠাকুর গিয়েছেন রাজেন্দ্র মিত্রের বাড়িতে, সেখানে ঠাকুর গান গাইছেন, যশোদা নাচাত গোমা বলে নিল মনি, সেরূপ লুকালি কথা করালো বদনে, একটা ছোট্ট গান, আখর দিয়ে 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 জুড়ে 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 1 ঘন্টা ধরে গান গাওয়া হচ্ছে, ভক্তরা একবারে মুগ্ধ চিত্তে বসে আছে। সেই দিন সকাল অবধি খুব সংশয় উৎসব হবে কি হবে না, কারণ কেশবচন্দ্র সেন আসতে পারবে না। কিন্তু সেদিনকে ভক্তরা এমন মুগ্ধ হয়ে আছেন, কেশবচন্দ্র সশিষ্য সেখানে এসে উপস্থিত, কিন্তু কারুর খেয়াল হচ্ছে না কেশবচন্দ্র এসেছেন, তাকে মনে হচ্ছে একটা বেকার বস্তু, ইট কাঠ পাথরের দেওয়ালের মতো আরেকটা জিনিস বলে মনে হচ্ছে, যার দিকে না তাকালেও হয়। শ্রীরামকৃষ্ণের আকর্ষণ এইরকম। তাই বলছেন এলো রাতি ঊর্ধ্বগতি হইল প্রহর, তখন ভাঙিয়া প্রভু আপনি আসর, মেঘাচ্ছন্ন হেতু অন্ধকারময় নিশি, অদৃশ্য অগণ্য তারা নিশামণি শশী। ক্রমে ক্রমে লোকজন লইয়া বিদায়, যেদিকে যাহার ঘর সেদিকে সে যায়। খানিক বাদে যখন এই সভা ভেঙে যাবে আপনারা তো 5 মিনিটও দাঁড়াবেন, এখনই দাঁড়াচ্ছেন না তখন তো দাঁড়াবেনই না, তখন যে যার ঘরের মতো চলে যেতে হবে। কত কাজ বাকি আছে, রুটি করতে হবে, তরকারি করতে হবে, খেতে দিতে হবে, ছেলেকে দুভাগ পিটাতে হবে, পড়াশুনো করলো না বলে খোঁজ নিতে হবে, কত কাজ, তারপরে একটু PNPC করতে হবে, একটু বকুল কথা দেখতে হবে, এই সমস্ত নানা কিছু সব আপনাদের সাজানো থাকে, সব এটার পরটা করতে হবে, ওটার পর সেটা করতে হবে, ওটার পরটা করতে হবে।
বলছেন সেরকম সবাই ছুটছে যে যার বাড়ি যাওয়ার জন্য। মন্দির জনশূন্য হয়ে গেছে, সবাই চলে গেছে, রামও চলেছেন। ঠাকুরকে প্রণাম করে তিনি বারান্দা দিয়ে বেরিয়ে রাস্তার উদ্দেশ্যে যাচ্ছে। প্রথম যখন ভালোবাসা হয়, আমি জানি না এখানে বলা আছে, আমি বলছি আপনারা আমার কথাটা অন্য কোনোভাবে নেবেন না, বলছেন প্রেমের যেমন রীতি পাছু চায় যেতে। আমি জানি না, আমাকে তো বড় একটা লোকে ভালোবাসে না, তাই আমি তাদের থেকে দূরে চলে গেলে কখনো ঘাড় ঘুরিয়ে তাকাই না। এ বলে নাকি যাদের প্রথম ভালোবাসা হয় বারবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়। তো সেই রকম রামচন্দ্র দত্তের ভালোবাসা হয়েছে, তিনিও ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছেন, দেখলেন ঠাকুর তার পেছন পেছন আসছে। পরম পুলকিতে রাম দেখিলেন প্রভু আসেন ও পশ্চাতে। দুজনে দুজনের সাথে প্রেম হয়েছে, আমার কারুর সাথে প্রেম হয় না, তাই কারুর পেছন পেছন যেতে পারি না, আর পেছন ফিরে তাকাইও না, সে দেখার মতো কেউ লোক ছিল না। তাই বলছেন পরম পুলকচিতে ফিরে আসি রাম, যুগল চরণে পুনঃ করিলা প্রণাম, তার পায়ে প্রণাম করলেন। করার পর ঠাকুর তাকে জিজ্ঞাসা করছে, ধরি কল্প তরু রূপ প্রভু ভগবান, বলিলেন ভক্ত রামে কি বা চাও রাম, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি কল্পতরু হয়েছেন, তখন যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। রামের প্রতি তিনি এতটাই প্রসন্ন, তাই বলছেন কি চাও তুমি। রাম বলছেন, রূপেতে কি ফুটে রূপ, কি রূপ কথায়, কিছুই আভাস তার কহা নাহি যায়, মন বিমোহন ইষ্ট রূপ তায় খেলে, মোহিত ইন্দ্রিয় যত লুটে পদতলে, সুন্দর সুঠামে নাই রূপের ঠিকানা, সতত বিভোরে হেরে আঁখিরও কামনা, সঙ্গে লয়ে ষোলো আনা মন আঁখি তাঁয়ে, যেন আঁখি আবরণে আঁখি না ঢাকায়, কি বা চাও বাক্য মধ্যে কি রূপ বাহির, নাসিল কষিয়া হৃদে আধার তিমির, নূতন নয়ন দিয়া দেখাইল রামে, বাক্যে ধরে তত তেজ যত রূপ ঠামে, শ্রুতি প্রীতি রুচিকর এতই অধিক, বিনা বেনু তুলনায় যেন ধিক ধিক, সুর শ্রুতি মুগ্ধ অতি মিনতি প্রচুর, সদা যেন বাঁচে তাহে শ্রীবাণী প্রভুর, বিউভলে দেখেন রাম সৌভাগ্য সুদিন, নাম কাটা ভক্তি টোপে ধরা দিলামি, আজ যেই আগে যেই আজ সেই প্রভুর মূরতি, তবু তাহে কি বা এক অভিনব ভাতি, যাহার প্রভাবে দেখি রাম মনে বলে রাম, তুমি সেই বিশ্বগুরু হরি ভগবান, তোমার কারণে ফিরি তোমার নিকটে, কাঁধেতে কুড়ালি বন বেড়ানো হাঁকুটে, কি আর চাহিব প্রভু কবে কহে ভক্ত রাম, আপনি বলিয়া দেন করুণা নিধান, বলিলেন প্রভুদেব মৃদু মন্দ স্বরে, আমার প্রদত্ত মন্ত্র মোরে দেহ ফিরে, সাধন ভজনে জপে নাহি প্রয়োজন, সকল হইল আজ ক্রিয়া সমাপন, শুনি ভক্ত চূড়ামণি ধরণী লুটায়, প্রত্যার্পণ কইল মন্ত্র শ্রীপ্রভুর পায়, পদতলে বিলুণ্ঠিত ভক্তের মাথা, দেখিয়া শ্রীপ্রভু দেব পরম দেবতা, মহাভাবাবেশে গায়ে নাহিক চেতন, থুইলেন তালু দেশে দক্ষিণ চরণ, হেনকালে কতক্ষণ গত হইল পর, ঐল আইল পাহ্যিক জ্ঞান শ্রীঙ্গ উপর, সরাইয়া শ্রীচরণ কহেন ভক্ত বরে, মিটাও দর্শন সাদ দেখিয়া আমারে, আর এক কথা যাবে আসিবে এখানে, এক পয়সার কিছু দ্রব্য এল কিনে। বলছেন তার পেছন পেছন গেছেন, কেমন দেখাচ্ছিল ঠাকুরকে। পুথিকার বলছেন, রূপেতে কি ফুটে রূপ, কিরূপ কথায়, কিছুই আবাস তার কহা নাহি যায়। তাকে এত সুন্দর দেখাচ্ছিল যে চোখ সেই রূপটিকে দেখছিল সেখানে অনুভবের রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, সেই বাক্য মনাতীত অবস্থা, তার মন এমন এক স্তরে উন্নীত হয়ে গেছে যে সেই রূপটি শব্দাকারে প্রকাশিত হচ্ছে না, শব্দ দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। মন বিমোহন ইষ্ট রূপ তাই খেলে, মোহিত ইন্দ্রিয় যত লুটে পদতলে। যে মনোবিমোহন ইষ্টরূপ দর্শন করার জন্য রাম একদিন পাগল হয়ে যাচ্ছিলেন, শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে তিনি দর্শন করলেন, দর্শন করার পর তিনি তার পায়েতে লুটিয়ে পড়লেন, সুন্দর সুঠামে নাই রূপেরও ঠিকানা, সতত বিভোরে হেরে আঁখিরও কামনা। বলছেন তাকে এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল দেখে 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 দেখে
যেন চোখ শেষ করতে পারছেন। আমি একটা গল্প বলি আপনাদের, উদাহরণ দিই, উত্তর কলকাতার লোকেদের খুব গায়ে লাগে, সেটা হচ্ছে খাস্তার কচুরি। আপনারা কিনে নিয়ে আসেন, দু তিন দিন পুরনো, তখনও ভেজে ভুজে এপাশ ওপাশ করে খান, তারপরে শেষ দিন খাওয়ার সময় তারপরে অম্বল হয় প্রচুর, তবে জল খেতে থাকেন, জল খান জল খান জল খান, বারবার জল খেয়েও যেন মনে হয় জল খাওয়া শেষ হচ্ছে না। ঠিক ওই যে তৃষ্ণাটা যখন ভগবানের প্রতি হয়, দেখে 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 যত দেখছি মনে হচ্ছে যেন দেখা শেষ হচ্ছে না, আরও দেখলে যেন ভালো লাগে, আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু দেখি, অপূর্ব সেই রূপ। বলছেন সতত বিভোর হেরে আঁখিরও কামনা, বলছেন সবসময় তাকে যেন দেখি, বলছেন তার রূপ যেন সেই শুধু ওই শরীরের মধ্যে আবদ্ধ নেই, সেটা যেন ফেটে বেরোচ্ছে, সেটা যেন ধরে রাখা যাচ্ষে না। বলছেন সঙ্গে লয়ে ষোলো আনা মনখানি তার, যেন আঁখি আবরণে আঁখি না ঢাকায়। সেই ষোলো আনা মন দিয়ে সে চেষ্টা করছে যে আঁখির আবরণ, আমরা যে পলক ফেলি না, পলক ফেললে যে সামান্যতম যে ব্যবধান হচ্ছে ভগবানের সঙ্গে, সেইটুকু ব্যবধানও আমরা চাইছি না, তাকে দেখে এত আনন্দ হচ্ছে। কি বাঁচাও বাক্য মধ্যে কিরূপ বাহির, নাসিল পশিয়া হৃদে আধার তিমির। প্রভু মহারাজ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের শব্দ মন্ত্র স্বরূপ, বলছেন মনানা ত্রায়তে ইতি মন্ত্র, যাকে চিন্তা করলে যাকে ভাবনা করলে যাকে মনন করলে আমরা ত্রাণ পাই তাকে মন্ত্র বলে। বলছেন শ্রীরামকৃষ্ণের প্রতিটি শব্দ হচ্ছে মন্ত্র স্বরূপ, এতখানি তুলনা করছেন। বলছেন শ্রীরামকৃষ্ণের কোনো একটা শব্দকে নিয়ে চিন্তা করলে ভাবনা করলে তাতেই মুক্তি হবে, তার জন্য ইউজুয়াল যে মন্ত্র জপ করতে হবে তাও নয়। বলছেন কি চাও, ঠাকুর শুধু জিজ্ঞেস করছেন কি চাও, এটা একটা খুব বড় প্রশ্ন, আমরা সত্যি কি জানি আমরা কি চাই, তিনি যেন সেইটি জিজ্ঞাসা করছেন কি চাও, স্পেসিফিক্যালি বলো কি চাও। বলছেন কি চাও বাক্য মধ্যে কিরূপ বাহির, নাসিল পশিয়া হৃদে আধার তিমির। নূতন নয়ন দিয়া দেখাইল রামে, বাক্য ধরে তত তেজ যত রূপ ঠামে, শ্রুতি রুতি প্রীতি রুচিকর এতই অধিক, বিনা বেনু তুলনায় যেন ধিক ধিক। বলছেন সেই শব্দের ভেতরে এমন একটা শক্তি ছিল, সে যেন নিজেকে প্রশ্ন করলো কি চাই, সব তো পাওয়া হয়ে গেছে এর বাইরে আর কি চাইব। দুটি শব্দ যেন শ্রীরামকৃষ্ণের কাছে, রামচন্দ্রের কাছে বাংময় রূপ ধারণ করলো। তার মনে হলো সত্যি তো এই জগৎ সংসারে কিচ্ছু চাওয়ার নেই, শুধু যদি এনার দিব্য সঙ্গ পাই আর এর আর বেশি কি চাই। বলছেন শুনি শুনো শ্রুতি মুখ্য অতি মিনতি প্রচুর, সদা যেন তাহে বাজে তাহে শ্রীবাণী প্রভুর। বিউভলে দেখিলেন রাম সৌভাগ্য সুদিন, নাম কাটা ভক্তি টোপে ধরা দিল মিন। তিনি কি করেছিলেন, তিনি সেই জাল ফেলেছিলেন আর টোপ হিসেবে কি ব্যবহার করেছিলেন, সেই নাম যা ভগবান তাকে নিজে দিয়েছিলেন সেইটা তিনি ছেড়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সরোবরে, আর সেই সরোবরে স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপ মাছ তিনি সেই নামের কাঁটায় ধরা দিয়ে তার কাছে এলেন। এটা কিন্তু খুব আশ্বাসবাণী যে ঠাকুরের যে নাম জপ আমরা করি সেটা যদি সত্যি সত্যি আমরা ঠিক ঠিক মতো করতে পারি, তাহলে অবশ্যই সেই নামের গুণে ভগবান আমাদের কাছে ধরা দেবেন। এই প্রত্যয়টাই ঘটনা থেকে আমাদের আসে। বলছেন আগে যেই আজ সেই প্রভু মূরতি, তবু তাহে কিবা এক অভিনব ভাতি। এতদিন ধরে তো তিনি চাইছিলেন ঠাকুর আছেন তার কাছে, তিনি ঠাকুরের কাছে থাকবেন, ঠাকুর তাকে দিব্য শক্তি দেবেন, সেই দিব্য শক্তিতে বলিয়ান হবেন, এতদিন তিনি চাইছিলেন। কিন্তু এই তিনি বুঝলেন যে শ্রীরামকৃষ্ণকে চাইলে আর জগৎ সংসারে আর কোনো শক্তির প্রয়োজন হয় না, তার দেখার দৃষ্টিটা বদলে গেছে, জীবনকে তিনি একভাবে দেখছিলেন, শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে জীবনকে তিনি অন্যভাবে দেখা শুরু করলেন। এতদিন তিনি মনে করছিলেন শ্রীরামকৃষ্ণ সাপ্লায়ার, কিন্তু এইবার তার পরিষ্কার বোধ হলো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ক্রিয়েটার, তিনি সাপ্লাই করেন না, তিনি উৎপাদক, তার থেকে যাবতীয় ভক্তি তার থেকে যাবতীয় ভালোবাসা হয়। সাপ্লায়ারকে ধরে কী হবে, সে তো সেকেন্ড ম্যান, যদি ফার্স্ট ম্যানকে পাওয়া যায় সেকেন্ড ম্যানকে কী প্রয়োজন। এই দেখার দৃষ্টিটা তাদের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। তিনি বলতে থাকলেন তুমি সেই বিশ্বগুরু হরি ভগবান, তোমার কারণে ফিরি তোমারও নিকটে, কাঁধেতে কুড়ালি বন বেড়ানো হাঁকুটে, কি আর চাইব প্রভু কহে ভক্ত রাম, আপনি বলিয়া দেন করুণা নিধান। আমার আর চাওয়ার কিছু নেই, এতদিন চাওয়ার ছিল কিন্তু আমি এতদিনে বুঝেছি তোমাকে পেলে সব পাওয়া হয়। সেই গল্প আপনাদের বলেছিলাম না, সেই
সে চোর গেছিল ভাগবত কথা শুনতে গিয়ে সে শুনলো যে দুটো একটা সুন্দর ছেলের গল্প বলছে, তার সবচেয়ে আকর্ষণীয়টা তার গায়ে সোনা, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব সোনা দিয়ে মোড়া, তার মনে হলে ভাগবতকারের কাছ থেকে পয়সা টয়সা নিয়ে দরকার, ওই ছেলেটা কোথায় থাকে ওই ছেলের খবরটা জানতে হবে, যাকে পেলে সারা জীবনের দৈন্য সারা জীবনের দুঃখ অপসৃত হবে। এও ঠিক তাই, সে ভাবছে তোমাকে পেলেই তো সব হয়, আর কী দরকার, তাহলে তুমি বলে দাও কী হবে। ঠাকুর এবার তাকে বললিলেন, প্রভুদেব মৃদুমন্দ স্বরে আমার প্রদত্ত মন্ত্র দেহ মরে ফিরে, সাধন ভজনে জপে নাকি প্রয়োজন, সকলে হইল আজ ক্রিয়া সমাপন, যে মন্ত্র তোমায় আমি দিয়েছিলাম সেই মন্ত্র আমায় ফিরিয়ে দাও, আর এই মন্ত্র জপ এসব কিছুর তোমার প্রয়োজন নেই, কারণ তুমি আমার সেই কল্পতরু মূর্তিটাকে দেখে ফেলেছ, এখন তুমি চাও না চাও সর্বক্ষণ প্রতি সক্ষণে তুমি আমাকে বুঝতে পারবে। আমরা জপ করি কেন বলছেন, জপের অর্থ বোধ করে জপ করার কথা, নাম জপ করার কথা। আপনি ডাকছেন এই খেদা এই খেদা এই খেদা করে ডাকছেন, ভেতরের বাড়ি থেকে খেদা আসবে, আপনি কল্পনা করছেন খেদা একটা কালো রঙের প্যান্ট একটা নীল রঙের বুশার পরে আসছে, আপনি কল্পনা করছেন খেদা আসছে চুলটা বাম দিকে সিঁতে করে একবারে ফুলিয়ে আসছে, কিন্তু খেদা যখন এলো তাকে দেখতে ঠিক মোচার মতো লাগছে, সে হলুদ রঙের জামা পরেছে লাল রঙের প্যান্ট পরেছে চুলটাকে কেটে অমনি করেছে, দেখার সময় তাকে অন্যরকম দেখলেন, কিন্তু যখন আপনি তার নাম ধরে ডাকছেন তখন তার একটা ছবি মনে আসছে। আমাদের এই জপ করার মূল উদ্দেশ্য হচ্ছে জপের সঙ্গে অর্থ ভাবনা করে ইষ্টকে চিন্তা করা, যদি ইষ্টকে প্রতি মুহূর্তে দেখতে পাই ঈশ্বরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে পারি, ইষ্ট ভিন্ন আর কোনো চিন্তা লাগবে না, তাহলে জপ ধ্যানের কী প্রয়োজন আছে, তাহলে তো প্রয়োজন নেই, তার কাছে পৌঁছানোর জন্য এই মিডিয়ামটা লাগবে। সেই গল্প আছে না, সে চিঠি ততক্ষণ অবধি দরকার যতক্ষণ না পর্যন্ত তার ভেতরে যে জিনিসপত্র আছে সেইগুলো খবর জানতে পারে, রেলপার্ক আশাড়ি তারপরে মিষ্টি এইসব কিনতে বলা হয়েছে, যখন চিঠিটা পরে জানা গেল তখন চিঠিটাকে ফেলে দিলেন আর তিনি সেইটির খোঁজে বেরিয়ে পড়লেন। অরূপের সন্ধান করছিলেন রূপ দেখে, সেই অপূর্ব রূপকে দেখা পেয়ে গেলেন যে রূপ অরূপের সন্ধান দেয়, আর তার এইসব জপ ধ্যান ক্রিয়ার কী প্রয়োজন, তাই শ্রীরামকৃষ্ণ হাত পেতে তার দেওয়া মন্ত্র নিয়ে নিলেন। আমরা রোজ জপ ধ্যান করার পরে তখন আমরা বলি, গুইয়াতি গুইয় গুপ্তা তং গৃহান অস্মৎকৃতং জপম সিদ্ধির ভবত মে দেব তৎপ্রসাদান মহেশ্বর, গুচ্ছ থেকে গুচ্ছতর গোপন থেকে গোপনীয়তর গুজ্জাতি গুহ্য গোপ্তা সেই গোপনীয় তং গৃহানাস্মাত প্রীতম জপম, তোমার কৃপায় যে জপ ক্রিয়াটি আমি পেয়েছি তাই তোমার ভাতে আমি অর্পণ করছি। গুহ্যাতি গুহ্য গোপ্তা তং গৃহানাস্মাত প্রীতম জপম সিদ্ধির ভবত মে দেব আমার এর দ্বারা সিদ্ধি প্রাপ্ত হোক, হে দেবতা তুমি এর দ্বারা আমার জন্য সিদ্ধি প্রাপ্ত হয়, সিদ্ধির ভবতি মে দেব তং গৃহানাস্মাত কৃতম জপম, আর তুমি আমার কৃত জপকে গ্রহণ করো, আমার এসবের প্রয়োজন নেই, তোমাকে তো আমি দেখে ফেলেছি সিদ্ধি তো আমার হয়ে গেছে, আমার আর কিসের প্রয়োজন। তাই তিনি জপ মন্ত্র চাওয়া মাত্র সেই মন্ত্রটাকে ফিরিয়ে দিলেন। বলছেন, পদতলে বিলুণ্ঠিত ভকতের মাথা দেখিয়া শ্রীপ্রভুদেব পরম দেবতা মহাভাবাবেশে গায়ে নাহি কুচেতন তুইলেন তালুদেশে দক্ষিণ চরণ, তিনি তার তালু দেশে তার দক্ষিণ পাটি দিয়ে স্পর্শ করে দিলেন, তার সেখানকার যে চক্র সেটিকে তিনি জাগ্রত করে দিয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। তারপরে বললেন যে তুমি আজ আমাকে খুব ভালো করে দেখে নাও, আমরা পূজনীয় বুদ্ধেশানন্দজি মহারাজকে ওই একদিনই আমি বলতে শুনেছিলাম, দীক্ষা যখন হয়ে গেল গুরু পুজো টুজো সব হয়ে গেল তখন উনি আমাদের বললেন তোমরা আজ খুব ভালো করে আমাকে দেখে নাও, তখন বুঝতে পারিনি ছোটো ছিলাম তো ফকুরে পাবলিক তা তখন বুঝতে পারিনি সেই কথাটা কি অর্থ, কিন্তু এখন ওই কথাটা মনে করে চিন্তা করার চেষ্টা করি সেদিনকে কেমন দেখাচ্ছিল মহারাজকে, একটা জ্যোতির্ময় সত্য অমন কালো ভূতের মতো লোক, তার সারা গা মনে ছিল চন্দনের মতো উজ্জ্বল হয়ে গেছে, তিনি বলেছিলেন আজ তোমরা আমাকে খুব ভালো করে দেখো, ওই গুরুমূর্তির যে মূল রূপটি সেটিকে যেন তিনি আমাদের দেখতে বলছিলেন। রামচন্দ্র দত্তকে তিনি বলছেন তুমি আজকে আমাকে ভালো করে দেখে নাও, দর্শন মনের স্বাদ মিঠে আমাকে দর্শন করো, আর যখন এরপর থেকে আসবে আমার জন্য কিছু এক পয়সার কিছু জিনিস নিয়ে আসবে। দুর্বোধ্য সাধনাতীত ব্যক্ত সর্বস্থান বিশ্বাধার বিশ্বদেহ সর্বশক্তিমান সৃষ্টি স্থিতিলয় শক্তি সারায় যারে অগণ্য ব্রহ্মাণ্ড নিত্য মাঠে খেলিবার
হাজার হাজার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃত্ত বেশে যুক্ত করে থাকে নিরন্তর লীলা নিত্য দুই যিনি সদা বিদ্যমান অনাদি অনন্ত পরা পুরুষ প্রধান মনাদি ইন্দ্রিয় যত সকলের পার তিল শক্তি নাহি গায়ে তিল বুঝিবার লীলা শক্তি সদা সঙ্গে ক্রীড়া নিরন্তর যত কিছু সৃষ্টি মধ্যে যাহার ভিতর জড় কি চেতন যত তার মধ্যে গেলে জলচর বিচরণ যেন করে জলে কোনো কাদে কার সত্তা থাকে না সে বিনে এত দূর মাখামাখি কায় বাক্য মনে হাতে ধরে নিয়ে ঘুরে সঙ্গে হাসে কাঁদে স্বাধীনে স্বাধীন বন্দি যদি কে কোপাদে ধরে আছে কিন্তু তারে ধরিবারে গেলে খুঁজিয়া না পাওয়া যায় কোথা যায় চলে দুনিয়া খুঁজিলে নাহি মিলে দর্শন যেমন সহজ কোনো দুর্লভ তেমন শুনিতে বড়ই সোজা অনায়াসে মিলে ছাঁচায় ছাঁচায় জল বরিশার কালে নিশ্চিত্র হইয়া পাত্র জল ধরে তায় সচিত্র এদিকে ঢুকে ওদিকে বেড়ায় সোজা কথা ভগবান অবতার কালে সমভাবে দেখে শুনে মানুষ সকলে ভ্রান্ত কথা ইহা লীলা কর দর্শন সূক্ষ্মেতে যেমন দূর স্থূলেতে তেমন নবরূপে বড় ফের গুপ্ত সাজ গায় গোজের জাদুর সম জিয়াদা বুঝায় জিয়াদা বুলায় এও বটে ও বটে শুনো শুনো মন হাজার না থাক চাঁদ মেঘের আবরণ মেঘ ভেদি কর ঢাকা কখনো না পরে নানা দিকে নানাভাবে ধারা বেয়ে ছড়ে তেমতি যদিও প্রভু মায়ার ভিতর তবু অঙ্গে ফুটে কোটি চন্দ্রিমার কর হীনমতি মন তুমি কব কি আখ্যান দুর্বলের বেশে প্রভু সর্বশক্তিমান অবিদ্যা রূপিণী মায়া কামিনী কাঞ্চনে আধিপত্য দিবারাত্র করে জগজনে দেবকী কিন্নর জাতি কেহ নাহি ছাড়া সকলে ঘুরিয়া ঘুরায় দুয়ে লাটিমের পাড়া এমন মায়ার বল কত যার জোরে তাহার অপেক্ষা বলি তুমি বলো তুমি কারে সর্বশক্তিমান প্রভু দিনের চেহারা কৃপা করি ভক্তরামে আজ দিলে ধরা ভক্ত সংযটন লীলা কাণ্ড বলি পারি সংসার জলতি পারে যাইবার তরি এখন এই ঘটনাগুলো শুনে আমাদের মনে হতে পারে ভগবানকে খুব সহজে পাওয়া যায় তা কিন্তু নয় ভগবানকে সহজে পেতে গেলে আমাদের জীবনটাকেও সহজ করতে হয় আমরা যদি মনে করি আমাদের জীবনটাকে আমরা জাত পণ্যায় জটিল করে নেব আর সেই সহজ লোকটাকে ট্যাঁকে ঘুরে নিয়ে ঘুরে বেড়াবো তা কিন্তু হবে না আমরা মন্ত্র দীক্ষা পেতে পারি গরদের কাপড় পরে দীক্ষার স্থলেও যেতে পারি তারপরে একে তাকে বলতে পারি যে আমার দীক্ষা হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই দীক্ষা মন্ত্র জপ বা সাধন প্রণালীর প্রতি আমাদের নিষ্ঠা ভালোবাসা ঐকান্তিকতা হয় ততক্ষণ পর্যন্ত আমরা পাব না বলছেন সে যুগে যখন অবতার নিজে স্থূল শরীরে উপস্থিত ছিলেন সেই যুগেও তাকে খুঁজে পাওয়াটা বেশ কঠিন ছিল তিনি না ধরা দিলেন তিনি যতক্ষণ না ধরা দিতেন তাকে দেখে মনে হতো আমারই মতন একজন যেমন মহেন্দ্রলাল সরকার মনে করেছিলেন প্রথমবার যখন মথুরানাথ তার কাছে চিকিৎসার জন্য নিয়ে গেছিলেন তার মনে হয়েছিল যেরকম বাবুরা কুকুর বেড়াল হাতি গরু ঘোড়া পোষে সে পরমহংস বোধ হয় তার ওরকম পোষা একটা পরমহংস এই লোকটি তার পোষা পরমহংস গলায় দড়ি দিয়ে হিড়ির করে টেনে নিয়ে এসেছে তিনি বুঝতেই পারলেন না তার কার চিকিৎসা করলেন তারপর অনেক অনেক বছর পরে 1885 সালে যখন তিনি চিকিৎসা করতে এলেন তখন তিনি শ্রীরামকৃষ্ণকে একটু একটু করে বুঝতে থাকলেন পরিপূর্ণ বোঝা হলো আরও আরও অনেক পরে শ্রীরামকৃষ্ণের মহাসমাধি বেশ অনেক পরে তখন তিনি ডুবে গেলেন শ্রীরামকৃষ্ণের ভাবেতে অতএব এটা গ্যারেন্টি আপনাদের আমাদের যদি মনে হতে থাকে যে তিনি যখন স্থূল শরীরে ছিলেন যারা তাকে দেখতে পেয়েছিলেন তারা চাইলেই তার সেই দিব্য রূপটা দেখতে পেত তা কিন্তু নয় তিনি যাকে ধরা না দেন সে তিনি তাকে ধরতে পারেন না অতএব এটি হচ্ছে এক এবং একমাত্র কথা বালক রূপী তিনি মেঘের মতো বর্ষার মেঘের মতো বর্ষার মেঘ যেরকম কিছুতেই কাকে কিভাবে কৃপা করবেন তার ঠিক নেই ঠিক সেই রকম তিনি কাকে কৃপা করবেন কেউ তা জানে না
বিশুদ্ধানন্দজি লেখা একটা স্মৃতি কথা পড়ছিলাম, তখন উনি সদ্য সাধু হয়েছেন, দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন। তিনি দেখতেন একজন মালিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে পঞ্চবটিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, এমন নিষ্ঠার সঙ্গে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, দেখে ভালোই ভালো লাগে, দেখে মনে হয় যেন তিনি শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ উপস্থিত বুঝতে পারলেন। তিনি একদিন তাকে ধরে বসলেন, মালিটি তখন প্রকাশ করলেন, বললেন একদিন পঞ্চবটি তলায় গিয়ে দেখি যে ছোট বাচ্চা তিনি বসে ধ্যান করছেন, তার সারা শরীর দিয়ে একবারে জ্যোতি ছেটা করছে, এত জ্যোতি এত জ্যোতি সে তার দিকে তাকানো যাচ্ছে না। তিনি ধীর স্থিরভাবে আস্তে আস্তে সেদিনকে সেখান থেকে প্রস্থান করলেন। পরের দিন তিনি ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন, ঠাকুর বললেন কী ব্যাপার রে আজ এত ভক্তি কিসে? বলছেন কাল তোমাকে দেখেছি জ্যোতির্ময় চেহারা, তা তুমি এমন জ্যোতির্ময় মানুষ আমার কি কিছু হবে না? তো বলে হ্যাঁ তোর হবে, তুই কাল আমার যেরকম দেখেছিলি কাল একে যেরকম দেখেছিস সেরকমটি ধ্যান করবি, আর এই পঞ্চবটি স্থান আগামী দিনে অনেক মানুষ আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রাখবি যাতে তারা দেখতে পায়। তার সেই জ্যোতির্ময় চেহারা, সেই মালির জ্যোতির্ময় চেহারা দেখে বিশুদ্ধানন্দজি অনুভব করার চেষ্টা করেছিলেন কোন জ্যোতিতে শ্রীরামকৃষ্ণ সেই মালির হৃদয়ে ধরা দিয়েছেন, আর তার কাজ দেখে বুঝতে পেরেছিলেন কত গভীর ওই কান্তিকতার সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসেন। ওই একই কথা আমাদের জন্য প্রযোজ্য, আমরা যারা তার স্থূল কায়াকে দেখিনি, তিনি আমাদের কাছে মন্ত্র হিসেবে ধরা দিয়েছেন, সেই মন্ত্রের সেবা সেই জীবনের সেবা যদি আমরা ঠিক ঠিক করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণের কল্পতরু রূপটি দর্শন করতে পারবো, আর যদি কল্পতরু রূপটি দর্শন না করতে পারি তাহলে আমাদের জীবনটা বৃথা। নিজেকে বারবার করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে কোন দিক দিয়ে কোন ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বলছেন আমরা মনে করি একটা বড় পাত্রের ভেতরে তার কৃপাটাকে ধরে রেখেছি, আর আরেকটা ফুটো দিয়েছে সেই তার কৃপা বেরিয়ে যাচ্ছে সেটা আমরা অনুভব করতে পারি না। তাই দিনান্তে যখন গ্লাস তুলে দেখি তখন মনে হয় গ্লাসটা যেরকম দিনের শুরুতে ফাঁকা ছিল দিনের শেষেও সেরকম ফাঁকা ছিল। আমরা তখনও সাধু হইনি, ছাত্র। মহারাজের বার্টিগো ছিল ভূতেশানন্দজি, মহারাজকে হাঁটতে গেলে একজনের সাপোর্ট লাগতো, সুপ্রভাত মহারাজকে দেখতাম এমনি করে পেছন দিয়ে মহারাজকে ধরে থাকতেন। আমাদের বারবার মনে হতো আমাকে কেন একটু দেয় না এরকম প্রণাম ধরতে। একদিন প্রণাম চলছে, পূজনীয় মহারাজের প্রণাম চলছে, আমরা প্রণাম করছি, মহারাজ সোজা আমার দিকে তাকিয়ে বললেন জানো তো কেউ কেউ মনে করে যে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয়, আর সেই সাধন পথের যদি ঠিক ঠিক সেবা করা যায় তাহলে তা আলটিমেটলি গুরুর কাছে যায়। সেই কথাটি শোনার পরে আমার ওই যে গুরুর শরীরের সেবা করার ইচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেল। তারপরে অনেক বছর পরে যখন ব্রহ্মচারী হয়ে গেছি, সকালবেলা আমরা মায়ের মন্দিরে অপেক্ষা করতাম, পূজনীয় মা হাঁটতে বেরোতেন, ওইখানে আমাদের নতুন ব্রহ্মচারী তিনি এমনি এমনি করে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাতেন আর হাসতে হাসতে এগিয়ে চলেছেন ঠাকুর মন্দির, কারণ তিনি জানতেন ওর বাইরে আমাদের যাওয়ার অধিকার নেই, সবার অধিকারের প্রশ্ন থাকে, তো তা তিনি ওই কারণে ওইখানে দাঁড়িয়ে এমনি এমনি করে আমাদের দিকে হাত নাড়িয়ে দিতেন। তখনও আমাদের আমার মনে হতো যদি একটু সুযোগ দেন কখনো এমনি করে তাকেও আমি জড়িয়ে ধরতে পারি। তারপরে সত্যি সত্যি সেদিনকে সকালবেলা তিনি জগদীশ মহারাজকে আমাদের প্রশ্ন করতেন, যিনি নিরন্তর আনন্দজি, তাকে বললেন বুঝলে তো জগদীশ অনেকে এখানে উপস্থিত আছে যারা মনে করে যে আমার গুরুর শরীরে সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে মন্ত্র দেন যে সাধন পথ দেন তার সেবা করতে হয়, সেটার যদি সেবা করা হয় সেটা আলটিমেটলি গুরুর কাছে যান। আমার সারা জীবনের মধ্যে সংশয় চলে গেছে, এই ভাবটি যেন আমাদের সকলের মধ্যে থাকে, তার দেওয়া যে দিব্য জীবন, তার দেওয়া যে মন্ত্র, তার দেওয়া যে সাধন পথ, সেটাকে যদি আমরা মন প্রাণ উজাড় করতে পারি তবে অবশ্যই আমরা সেই কল্পতরু শ্রীরামকৃষ্ণের দর্শন পাবই পাব। খালি হাতে আমরা কেউ ফিরে যাব না, যে সিরিয়াসলি তাকে চায়, যে তাকে চায় সে তাকে পায়, আর যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়। আমরা যেন মনে প্রাণে প্রতিজ্ঞা করি, নাচ অনেক দেখেছি, ডিস্কো কস্কো কত কি নাচ, ভারতনাট্যম কথাকলি অনেক হলো, এবার একটু শ্রীরামকৃষ্ণময় নাচ আমরা করি এবং দেখি, এবং জীবনটাকে তার সুর তাল ছন্দে বেঁধে তার হয়ে যায়। আজকের মতো পুঁথিপাঠ আমরা এখানেই শেষ করছি, আবার আগামী মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে।
খুব ভুল না হলে তারিখটা ২৪ তারিখ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।